উলামা মাসায়েখের একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন নেতৃত্বে দেন গহরডঙ্গা মাদ্রাসার চেয়ারম্যান আল্লামা মুফতি রুহুল আমিন তারা ফেসবুক বন্ধ এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ব্লগারদের গ্রেফতার সহ সাত দফা দাবি পেশ করেন প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বাস দেন যে সরকার গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মী শিক্ষাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী বলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আহমদ শফির নেতৃত্বে কমিশন ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে তার রিপোর্ট পেশ করেছে শেখ হাসিনা বলেন সুপারিশের আলোকে কওমি শিক্ষার জন্য একটি অভিন্ন পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন নবী করিম ওয়াসাল্লামকে নিয়ে কোনো কটুক্তি বরদাস্ত করা হবে না আমরা চাই আমাদের দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকুক কারণ আপনারা নিজেরা দেখেন যে দেশটা আর্থসামাজিকভাবে যেভাবে আমরা উন্নতি করে যাচ্ছিলাম আর ক্ষমতা দেবার মালিক আল্লাহ রাবুল আলমে নেবার মালিক হত সুরা আল ইমরানের ২৬ আয়াত আমি সব সময় স্মরণ করি আমাকে অনেকেই অনেক কিছু বলে প্রতি প্রতিনিয়তই বলে যে এই এখনই মানে আমাকে মারার জন্য অমক এসে গেছে তমক এসে গেছে এই সুইসাইডের স্কোয়াড আসছে অমক আসে আমরা আমি ওসব নির করি না আল্লাহ জীবন দিয়েছেন কাজ দিয়ে দিয়েছেন যে এই কাজটুকু তোমার যে যেদিন আল্লাহ দেখবেন যে ওটা আমার শেষ হয়ে গেছে আমার প্রয়োজনে তিনি আমাকে তুলে নিয়ে যাবেন আমার গ্রেনের হামলা থেকে শুরু করে কোটালিপাড়া ছিয়াত্তর কেজির বোমা থেকে শুরু করে বহু কিছুর হাত থেকে বহুবার আমি বেঁচে গেছি এটা কে বাঁচিয়েছে আমাকে এটা তো আল্লাহ বাঁচিয়েছে যে আমি তো ভয় করি না আর আপনারা আরেকটা জিনিস দেখেন এই যে আমরা সরকার আসছে আল্লাহ রহমতে ফসল গোলা ভরে দিচ্ছে আল্লাহর যদি এটুকু রহম না রহমত না থাকে তাহলে এভাবে হয় আমাদের নিয়ে ছিল মানুষকে ভাত খাওয়াবো পেট ভরে যে আমাদের দেশের মানুষজন না খেয়ে কষ্ট না পায় আল্লাহ তো সেই তৌফিক আমাদের দিচ্ছেন যে আমরা করতে পারছি সেটা মানুষের আর্থসামাজিক উন্নতি করা গ্রামের মানুষকে উন্নতি করা আমরা তো সেটা করে যাচ্ছি এবং আজকে প্রত্যেকটা মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু প্রতিটি জায়গায় স্কুল কলেজ প্রাইমারি স্কুল এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন না হচ্ছে রাস্তাঘাটও প্রচুর করছি আর পদ্মা সেতু এটা তো আমাদের প্রাণের একটা আকুতি এবং দাবি এবং এটা ঠিক আজকে আপনি যদি আপনার দেশপ্রেমিক হনার দেশের স্বার্থ রক্ষা করতে চান তাহলে অনেক বাধাবিঘ্ন আসে আর যদি ক্ষমতার লোভে মানে একেবারে নিজেকে ভাসায় দেন তাহলে তো যা খুশি তাই আপনি পেতে পারেন কিন্তু আমার দ্বারা তো সেটা হবে না আমি এই দেশকে ভালোবাসি আমার বাবা এই দেশের জন্য সারা কষ্ট করেছেন এ দেশের মানুষের কল্যাণের জন্য আমার দেশে এতটুকু স্বার্থ ক্ষমতার লোভে বিকিয়ে দেব এটা কোনো দিন হয় না যে ইতিমধ্যেই মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করেছে আমরা যে কমিটি করে দিয়েছি এবং কমিটির মাধ্যমে প্রত্যেকটা মানে আমাদের এবং তথ্য প্রযুক্তি সমস্ত প্রযুক্তি ব্যবহার করেই আমরা এই ব্লক টলক যা কিছু আছে ব্লক ছাড়া আরও অনেক মানে পদ্ধতি তারা ব্যবহার করে সেগুলি খুঁজে খুঁজে বের করা এবং ইতিমধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা এবং রিমান্ডে নেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করে দিয়েছি কাজে আপনাদের যে দাবি ছিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করে দিয়েছি রবিখর সাল্লা সাল্লাম সম্পর্কে কে কটুক্তি করবে এটা অন্তত এইটুকু ভরসা আমার উপরে রাখতে পারেন যে অন্তত আমরা এখানে থাকতে এটা আমরা বরদাস্ত করব না অবাক লাগে যে বায়তুল মোকারাম মসজিদে আপনাদের নামাজ পড়তে দেওয়া হলো না খাতিবকে এবং ইমামকে অপমান করা হলো এমনকি মানে সালাম ফিরাবার আগে স্লোগান শুরু হয়ে গেল তারপর মসজিদে যায় নামাজ পড়ানো হলো তাহলে কি ধরনের একটা ধর্ম বিশ্বাস করা কি ধরনের ধর্ম বিশ্বাস করা কাজ এই যে এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সম্পর্কিত সবাইকে আরো সোচ্চার হতে হবে উলামা মাসায়কের প্রতিনিধি দল এতে বক্তব্য রাখেন